ক্ষেত্রটা হচ্ছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, অনেকে আপনারা সংখ্যালঘু বন্ধু হওয়ার চেষ্টা করছে বিজেপি জায়গায়, আমি নামটা বলছি না। 21 সালের ভোটে যেমন করে আগামী দিনে একটাই কর্মসূচি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কর্মসূচিগুলো দিয়েছেন এই এই কর্মসূচিগুলো সুন্দরভাবে পালন করা। আমরা দেখেছি, আমরা এদিকে বল অনুষ্ঠান সুন্দরভাবে পার করেছি। ইতিমধ্যে গঙ্গা যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে যাওয়ার পর তিনি নতুন এক যে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপটাকে আমরা সর্বাঙ্গ সুন্দর করব। আগামী দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এমনভাবে চলব যাতে 77 নম্বর করিমপুর বিধানসভায় কোনো বিজেপির কোনো প্রার্থী যাতে না দিতে পারে তার ব্যবস্থাটা আমরা প্রথম করব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আর আমাদের পাখির চোখ মমতার উন্নয়নটাকে আরও ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে যাব। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।